কক্সবাজার পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান সহ তিনজনের ব্যাংক হিসাব থেকে 20,30,000 টাকা জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। সকালে দুদকের চট্টগ্রাম বিভাগীয় উপসহকারী পরিচালক শরীফ উদ্দিনের নেতৃত্বে একটি দল সোশ্যাল ইসলামী ব্যাংক কক্সবাজার শাখা থেকে টাকাগুলো জব্দ করে। পাশাপাশি কক্সবাজারের সকল ব্যাংকের শাখায় পৌর মেয়র ও তার পরিবারের নামে যেসব অ্যাকাউন্ট রয়েছে তার হিসাব চেয়ে লিখিত চিঠি দিয়েছে দুর্নীতি দমনে নিয়োজিত সরকার তদন্ত সংস্থাটি। এর আগে 17 সেপ্টেম্বর মেয়র মুজিবুর রহমান, স্ত্রী ফারহানা রহমান, শ্যালক মিজানুর রহমানের নামে মোট 8টি খতিয়ান জব্দ করেছিল দুদক।